তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের যে অভয়া, আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে, এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। সমাজ বিরোধীকে বিধানসভায় পাঠান আর সংসদে পাঠান, তাদের তো তিনি ভদ্রলোক হয়ে যান না, সমাজ বিরোধী ভাষাতেই কথা বলেন। এবং হচ্ছে 50,000 লোকও দরকার নেই, 500-600 লোক নিয়ে গেলেই চিকিৎসকরা নিরস্ত, তাদের বিরুদ্ধে কিছু একটা করা যায়। চিকিৎসকরা খুবই সব টার্গেট, যারা হাসপাতালে আসেন রোগীর পরিজন তাদের হাতে তিনহাত মার খাচ্ছেন। ফলে যেটা হচ্ছে যে আসলে আইনের শাসন আমার রাজ্যে রয়েছে কি নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী তিনি কি সুয়ো মোটা মামলা করবেন, ওনাকে কি দল থেকে বহিষ্কার করবেন, এটাই দেখা। সভ্য যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে সেটাই করা হতো। উনি যে মন্তব্য করেছেন তাতে বিধানসভার স্পিকারের উচিত ওনাকে বিধানসভার সদস্যপদ খারিজ করা, মাননীয় মুখ্য পুলিশ মন্ত্রীর উচিত ওনার বিরুদ্ধে সুয়ো মোটা মামলা করা, কিন্তু তা কি তিনি করবেন? আমাদের দেশে রাজ্যে যদি আইনের শাসন থাকতো তাহলে সেটাই হতো। ফের চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের হুমকি দিলেন তিনি। তিনি বললেন যে বহরমপুর মেডিকেলের ডাক্তারদের ওপর লক্ষ্য রাখছি, তারা সরকারি বিল্ডিং এ থাকে, এসির হাওয়া খায়, ঘুমায়, সব লক্ষ্য রাখছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে, জেল খেটে এসে 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেলে যাব, সব হিসেব বুঝে নেব, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা না চাইলে আইনি নোটিশের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনে। চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর মেডিকেলের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন হুমায়ুন কবির। তিনি বললেন বহরমপুর মেডিকেলের ডাক্তারদের চলাফেরার ওপর লক্ষ্য রাখছেন তিনি, তারা সরকারি বিল্ডিং এ থাকে, ঘুমায়, এসির হাওয়া খায়, সব লক্ষ্য রাখছেন হুমায়ুন কবির। সব ডাক্তার বাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি, বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এ থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ, আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব প্রথমে করব যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এ করে দিল। আমি জামিন নিইনি, জামিন দেবও না, আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাব একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছে,